হাইকোর্টের সময় সুপ্রিম কোর্টের সময় সব করতে 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 যতটা পেরেছে লুটে নিয়েছে পার্টি চুরি ছাড়া আর দ্বিতীয় কোনো যার এজেন্ডা নেই পিসি ভাইপোর বাইরে যাদের কোনো ক্ষমতা অস্তিত্ব নেই যতটা পেরেছে বাকি যেটুকু রক্ষা হয়েছে সেখানে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয় প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার করতে পারেন সব রাজনৈতিক দল সমান অধিকার নিয়ে সভা সমিতি মিছিল ইত্যাদি করতে পারেন নির্বাচনের আগে রুটমার্চ যাতে হয় নির্বাচনের দিন যাতে বুথলুট না হয় রুম যাতে সেন্ট্রাল ফোর্সের পাহারায় থাকে সিসিটিভি টিভি মনিটারিং এ কোথাও যাতে পিসি ভাইপো আর আইপ্যাকের লোকেরা ব্যালট বাক্স পরিবর্তন না করতে পারে স্ট্রং রুম যাতে সেন্ট্রাল ফোর্সের পাহারায় থাকে সিসিটিভি মনিটারিং এ কোথাও যাতে পিসি ভাইপো আর আইপাকের লোকেরা ব্যালট বাক্স পরিবর্তন না করতে পারে স্ট্রং রুম যাতে সেন্ট্রাল ফোর্সের পাহারায় থাকে সিসিটিভি মনিটারিং এ কোথাও যাতে পিসি ভাইপো আর আইপাকের লোকেরা ব্যালট বাক্স পরিবর্তন না করতে পারে গণনার দিন যাতে মেরে বের করে দিতে না পারে দু হাজার একুশের বিধানসভা ভোটের মতো তার জন্য ভারতীয় জনতা পার্টি এবং পিটিশনার অধিকারী দিন পর্যন্ত ওয়ান এগারোই যতক্ষণ না শেষ ব্যালট গণনা হচ্ছে অতন্দ্র প্রহরীর মতো মোদীজির একজন সেবক সৈনিকের মতো চৌকিদারের মতো কাজ করে যাব প্রিয় দর্শক আমি শরীফুল ইসলাম এবং আপনারা দেখছেন ঢেউ দর্শক এ তো একেবারে একটা মারাত্মক কথা বললেন শুভেন্দু অধিকারী যে স্ট্রং রুমে করা নজরদারি রাখতে হবে সিসিটিভি রাখতে হবে সেন্ট্রাল বাহিনী রাখতে হবে যাতে না পিসি ভাইপো বা আই লোকেরা ব্যালট বাক্স পরিবর্তন করে দেয় একটা মারাত্মক সম্ভাবনার কথা বা আশঙ্কার কথা আজকে বললেন শুভেন্দু অধিকারী সত্যি তো এটাও তো হতে পারে এটা তো আমরা ভাবিনি এটাও তো হতে পারে যা অবস্থা যেভাবে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে পঞ্চায়েত ভোটটা করানোর বিষয়ে সেন্ট্রাল বাহিনী মোতায়েনের যে বিষয় ইত্যাদি এবং যেভাবে নমিনেশন হয়েছে অনেক বাধা দেওয়া হয়েছে অনেক রোখার চেষ্টা হয়েছে কিন্তু সবটা পারেনি শাসক ভাঙরে নৌসাদ সিদ্দিকি সাহেবের দল নমিনেশান ফাইল করেছে ভাঙড় দু নম্বর ব্লকে একে খুব একটা পারেনি বিরাট মানে বিরাট চাপ তৈরি করা হয়েছিল তবুও ভাঙর দুয়ে পেরেছে এই দলটা অনেকটাই যে দলটা এখন তৃণমূল কংগ্রেসের কাছে বিরাট মাথা ব্যথার কারণ শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম যেখানে শুভেন্দু অধিকারীর ভিতটাকে নড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেখানেও কিন্তু অনেক নমিনেশন হয়েছে এবং শুভেন্দু অধিকারী নিশ্চিত যে তারা ওখানে জয় হাসিল করবেন মালদা মুর্শিদাবাদ যেখানে তৃণমূল কংগ্রেস একটা শক্ত ভিত তৈরি করেছিল এনআরসি সিএ এইসব জুজু দেখিয়ে বিজেপি জুজু দেখিয়ে সেখানেও কিন্তু এখন অনেকটাই নড়ে গেছে এখন তাহলে কি করবে শাসক যদি এই সব এলাকাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রেজাল্টটা হয়ে যায় এটা তো ঠিক তারপরে গোটা তৃণমূল কংগ্রেসটারই ভিতটা নড়ে যাবে পঞ্চায়েতের রেজাল্টের পরে তো তাহলে কি করবে শাসক কি করবে তৃণমূল কংগ্রেস তারাও তো চিন্তায় নিশ্চয়ই আছে যখন দেখা যাচ্ছে যে ভোটের একটা পরিবেশ তৈরি হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে যেটা চেষ্টা হচ্ছিল সেটা মনে হয় সবটা হবে না কোর্ট মনিটার্ড বিষয়টা হয়ে যাচ্ছে মানুষের মধ্যে একটা আস্থা মানে তারাও মানে নিজেদের যে মতটা সেটাকে ঠিকভাবে প্রয়োগ করার যে বিষয়টা সেখানে সাহস পাচ্ছেন হয়তো তারা এবার ওই বুথকে লুট করা ছাপ্পা রেগিং তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন আর যদি সেটা সত্যি হয়ে থাকে সর্বত্র তাহলে তো হাওয়া খারাপ মানে তাহলে তো হাওয়া খারাপ হয়ে যাবে রেজাল্ট খারাপ হয়ে যাবে তো তখন তাহলে কি করবে তখন তাহলে কি করবে নিশ্চয়ই অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে যে ঠিক আছে কেন্দ্রীয় বাহিনী আছে ভোট হলো কিছুই বললাম না যা দেবে দাও অশান্তি করব না কারণ ওই অশান্তি করতে গিয়ে আজকে সর্বনাশ হয়ে গেছে সেন্ট্রাল বাহিনী একেবারে ঘাড়ের ওপর চেপে বসতে চলেছে বলা যায় বা চাপিয়ে দেওয়া হয়েছে তো ভোটের দিনে আর কিছু করব না কারণ ওই ওই সময় গন্ডগোল করলে আরও যদি কিছু একটা অর্ডার হয়ে যায় যা করবো কাউন্টিংয়ে যা করব কাউন্টিংয়ে ভোট দিয়ে মানুষজন চলে যাবেন বাড়িতে যারা প্রার্থী এজেন্ট তারাও চলে যাবেন কিন্তু সঙ্গে সঙ্গে তো গণনা হচ্ছে না আগের মতো গণনা হবে মানে ভোট হবে আট তারিখ গণনা রাখা হয়েছে এগারো তারিখ আমরা ছোটোবেলায় দেখতাম যেদিন মানে ভোট হতো সেই দিনই গণনা হতো এবং যেখানে ভোট সেখানেই গণনা হতো এটা আমাদের দেখা কিন্তু এখন তো দেখছি সময় দেওয়া হয়েছে আট তারিখে ভোট এগারো তারিখে কাউন্টিং এখন এই যে মাঝখানে রাত যাচ্ছে কয়েকটা এই রাতের অন্ধকারে আবার এরকম কিছু হবে না তো এরকম কিছু পরিকল্পনা থাকবে না তো পিসি ভাইবো বা আই পাখের লোকেদের যে ভোট হয়েছে ব্যালট বক্স তো এসছে রুমে আমাদেরই কমিশন কমিশনের লোকেরা আমাদেরই আর আমরাই আমাদের মতো করে নিরাপত্তা দেব মানে কমিশন দেবে কমিশন মানে শাসকের লোকজন সবাই যখন ঘুমিয়ে পড়বেন বা অনেকে হয়তো ভাবতে পারেন যে ভোট হয়ে গেছে আর কি চিন্তা এবার তো গণনার দিনে দেখব অনেকে হয়তো সত্যি বাড়ি থেকে ঘুমাবেন যারা বিরোধী দলটা করেছেন বা যারা প্রার্থী হয়েছেন যারা ভোট দিয়েছেন ব্যাস এদিক দিয়ে স্ট্রং রুম খুলে ওই যেমন টাইপের দেখতে তেমন টাইপের ব্যালট বক্স তেমন নাম্বার সব কিছু কিন্তু সব ওই তৃণমূলের ভোট মারা ব্যালট বক্স ওটা রেখে দিয়ে আর যেটাতে ভোট হয়েছে সেটাকে তুলে নিয়ে চলে গিয়ে আবারও রুমে সিল করা চাবি তখন তাহলে কি হবে যখন গণনা হবে তখন দেখবেন সব তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মাঝে মধ্যে হয়তো একটা দুটো উল্টো দিকে থাকবে নাহলে আবার পুরোপুরি ধরা পড়ে যেতে হবে এসব করে দেখা যাবে যখন রেজাল্ট আউট হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয় তৃণমূল কংগ্রেসকে রক্ষার জন্য এত চেষ্টা এত কিছু মানুষ রুখে দিলেন ভোটের দিনে ছাপ্পা রেগিং করতে দিলেন না বিরাট আত্মবিশ্বাস এসে যাবে যারা বিরোধী তাদের মধ্যে আমরা জিতছি কিন্তু রেজাল্ট দেখা যাবে উল্টো যদি এটা হয় তাই তো হবে যদি এটা হয় তাই তো হবে আর এটা যে খুব টাফ শাসকের কাজে সেটা তো মনে হচ্ছে না মনে হচ্ছে কি এই শাসক যেভাবে চলছে এই কমিশন যেভাবে চলছে তো এই কাজটা শাসকের কাছে কি খুব টাফ এই কাজটা যদি না শুভেন্দু অধিকারীরা যা বলছেন সেন্ট্রাল বাহিনী মোতায়েন করতে হবে স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে দেখুন শাসককে যদি শুধু বলা হয় যে আপনাদেরকে সিসিটিভি ক্যামেরা করতে হবে তাতেও তারা কার্ডচুবি করে ফেলবে সিসিটিভি ক্যামেরার লেন্সে একটা গার্ড করে দিয়ে বাকি কাজ হাসিল করে ফেলবে সুতরাং সিসিটিভি শুধু বললে বলে দিয়ে চুপ করে বসে থাকলে হবে না সিসিটিভি সেন্ট্রাল বাহিনী তার উপর দরকার হলে আরও একটা মনিটারিং সিস্টেম কারণ সেন্ট্রাল বাহিনীকে ভয় দেখানো বা প্রভাব খাটানো সেটাও আবার কম কম চেষ্টা হয়ে থাকে না এরকম অনেক অভিযোগ রয়েছে সবাই তো সমান হন না এরকম অভিযোগ রয়েছে বিভিন্ন সিস্টেমে মনিটারিং যে বিষয়টা সেটা কিন্তু করতে হবে সেটা কিন্তু করতে হবে সেন্ট্রাল বাহিনী সিসিটিভি সে সঙ্গে যারা বিরোধী দলটা করছেন দরকার হলে তারাও একটু দু তিন দিন আট তারিখের পরে এগারো তারিখ মানে আট তারিখের রাত ন তারিখের রাত দশ তারিখের রাত এই তিনটে রাত রাত দিন দুটোই নজর রাখতে রাখতে হবে রুম যেখানে যেখানে ব্যালট বক্স থাকবে কেউ অবাঞ্ছিত লোকজন না ওখানে ঘোরাঘুরি করেন একবার কন্টিনিউ একটুও ফাঁক মানে একটুকুও ফাঁক দেওয়া চলবে না পালা করে 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 গাড়ি দিতে হবে সবাই তো তিন দিন গাড়ি দিতে পারবে না পালা করে করে মানে আমি আবার দর্শক বলছি শুধু সরকারি লোকজন নন শুধু সেন্ট্রাল ভাই বিষয়টা নয় শুধু সিসিটিভি নয় যারা লড়ছেন পরিবর্তন ঘটানোর জন্য ঘটানোর জন্য যারা শাসককে হারানোর চেষ্টা করছেন তাদেরকেও টিম করে করে স্ট্রং রুম পাহারা দিতে হবে নাহলে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন একেবারে অমূলা কথা নয় আমিও ভাবছি পরে একেবারে অমূলা কথা নয় এ হাইটেক রেগিং কীভাবে করতে হয় এই শাসক মনে হয় সবই জানে হাইটেক রিগিং সুতরাং সব হলো ভোট হলো আসল জায়গাতেই খেলা এমন খেলে দেওয়ার চেষ্টা করলো নোংরা খেলা এগুলোকে খেলা বলে না নোংরা খেলা যে রেজাল্ট সব উল্টে গেলো রেজাল্ট সব উল্টে গেলো এত হয়েছে এত কিছু সুপ্রিম কোর্ট বলেছে সেন্ট্রাল বাণিজ্যে ভোট করাতে হবে মানে কলকাতা হাইকোর্টের অর্ডার অর্ডার অনুযায়ী সব ঠিক আছে হই হই করলাম আমরা ওনাকে চাঁদাবাজি করলাম অমকতমক ভোট হলো খুব ভোট সুন্দর ভোট হয়েছে রেজাল্ট দেখা যাবে উল্টো যদি না ওই জায়গাটাতে ঠিক করে গার্ড দেওয়া হয় তারপরে তো অবশ্যই যেদিন কাউন্টিং হবে সেদিন এজেন্টকে ওখানে রাখতে হবে এজেন্টকে যাতে শাসক বের করে করে দিতে না পারে এজেন্টকে এজেন্টের ওপরে কোনো প্রভাব খাটাতে না পারে কারণ বিধানসভার ভোটের কাউন্টিং নিয়ে অনেক অভিযোগ রয়েছে অনেক জায়গায় এজেন্ট যারা বিরোধী আর কি তারা চলে গেছিলেন কোন কোনো জায়গাতে এজেন্ট কি আবার কার্যত শাসক নিয়ে নিয়ে ফেলেছিল সবটাই ভেবেচিন্তে করতে হবে কাকে এজেন্ট করব কাউন্টিং এজেন্ট তিনি যেন ঠিকঠাক লোক হন যেন বিক্রি না হয়ে যান সেটাও দেখতে হবে আর ভয়ে পালিয়ে না আসেন সেটাও দেখতে হবে আর ভয় দেখালে কি করে তাদেরকে সাহস দেখিয়ে বা সাহস জুগিয়ে কাউন্টিং হলে রাখার ব্যবস্থা করা যায় সেটাও ভাবতে হবে শুধু নমিনেশন ফাইল হয়ে গেল ভোট হয়ে গেলে শুয়ে পড়লাম তারপরে কাউন্টিং দিনে জিতে যাব যদি এই স্বপ্ন নিয়ে বসে থাকেন বিরোধীরা তাহলে বলতে হবে স্বপ্নের জগতেই তারা থাকবেন বাস্তবে তারা কখনো জয়ী হতে পারবেন না ফলে শুভেন্দু অধিকারী যেটা উনি ওনার তরফ থেকে বলছেন যে আমি তো একেবারে আছি একেবারে শেষ দেখে ছাড়বো ঠিক আছে উনি তো একা মানুষ ওনার পক্ষে তো একা সব জায়গায় তো গিয়ে দেখা সম্ভব নয় উনি নেতৃত্ব দেবেন ওনার মতো আরও অন্যান্য দলের যারা তারাও নেতৃত্ব দেবেন কিন্তু লোকালি লোকালি যে এলাকায় রুম করা হবে সেখানকার এটা পুরো না আগে থেকে প্ল্যান করে কষতে হবে আমার ধারণা দর্শক ভাঙড়ে বিশেষ করে আমি বলতে পারি ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিততে কিন্তু একেবারে মরিয়া হয়ে থাকবে মরিয়া হয়ে থাকবে ভাঙড়ে কারণ ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের হার মানে যে যতটুকু ভোট হবে সব তো ভোট হচ্ছে না ওখানে হার মানে তৃণমূল কংগ্রেসের আগামী দিনেরও হার নিশ্চিত সুতরাং ওখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে জয়টাকে হাসিল করতে চাইবে আমি ওই ভাঙরের মতোই বলছি আরও অন্য অন্য জায়গায় যেগুলো আছে যেগুলো খুব সেন্সিটিভ মানে তৃণমূলের কাছে জিততেই হবে সেখানে আমার ধারণা দর্শক যেটা শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করছেন একেবারে অমূলক নয় অমূলক নয় ভাঙড় শুভেন্দু অধিকারী হয়তো কথাটা বলছেন বিজেপি নেতা কিন্তু এটা এই ফর্মুলা সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং ভাঙড়ে যারা লড়ছেন বিরোধী তাদেরকেও এটা ভাবতে হবে মাথায় রাখতে হবে যে ভোট হয়ে গেলে শুয়ে পড়লাম বাড়িতে তিন দিন অনেক খাটাকানি হয়েছে তিন দিন ঘুমালাম নিশ্চিত জয় একবারে এগারো থেকে উঠেই পঞ্চায়েতের জয়ের টিকিট নিয়ে পঞ্চায়েতের বসে যাব তাহলে স্বপ্নই থেকে যাবে যদি না ভোটের দিন থেকে কাউন্টিংয়ের রেজাল্ট আউট আউট পর্যন্ত স্ট্রং রুম আমি বাবা বলছি স্ট্রং রুম যেখানে ব্যালট বাক্স পরিবর্তন করে দেওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকতে পারে যখন হার নিশ্চিত তৃণমূল কংগ্রেস বুঝে যাবে তখন তারা শেষ চেষ্টা ওটাই করবে ব্যালট বাক্সটাকে পাল্টে দাও একটু আধার একটু অন্ধকারে একটু অন্যদেরকে আড়ালে রেখে ছলে বলে কৌশলে ব্যালট বাক্সটাকে পাল্টে দাও শুধু আবার আমার তো কত রকমের কত কি মনে হচ্ছে একটু আগেও দেখবেন আবার আগেও না রেখে চলে আসে ভাবছেন পরে রেখে আসবে সুতরাং আগে আমাদের ভাবার দরকার নেই যখন স্ট্রং রুম যাসা হয় সব দিকটা খতিয়ে দেখবেন এসব এজেন্টদেরকে সব সব দলেরই রাখা হয় এসব খতিয়ে দেখতে আর স্ট্রং রুম এসবগুলো ব্যাপারগুলো প্রথম দিকে দেখানো হয় ঠিকঠাক আছে কি না সবাই সব দলের থাকতে পারেন দেখতে পারেন তো একটু দেখে নেবেন যেখানে রুম হচ্ছে কি আছে না আছে একটু আশপাশ দেখে নেবেন আশপাশ দিয়ে দেওয়াল টেওয়াল কোনো দিন ঢোকা যায় কি না জানা ডালা ভাঙা টাইবে কিনা দেখে নেবেন ঠিকঠাকভাবে নিরাপত্তা সব রয়েছে কিনা দেখে নেবেন সবাইকে দায়িত্ব নিতে হবে শুধু সেন্ট্রাল বাহিনীর উপরে ভরসা করে থাকলে কিন্তু কেল্লাপাতে হয়ে যাবে শুধু সেন্ট্রাল বাহিনীর উপরে ভরসা করে থাকলে কিন্তু কিছু হবে না শেষ দিন পর্যন্ত একেবারে কাউন্টিং শেষ হওয়া পর্যন্ত সেট মানে শেষ ব্যালট বক্স আনা পর্যন্ত দলকে কড়া মানে প্রত্যেকটা দল বা যারা বিরোধী লড়ছেন তাদেরকে কিন্তু কড়া নজরদারি চালাতে হবে কড়া নজরদারি চালাতে হবে নাহলে কিন্তু মুশকিল না কিন্তু খুব মুশকিল দর্শক আপনাদের কি মনে হয় যে আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী এটা কি সত্যি একেবারে অমূলক নাকি ভিত্তি আছে এরকম হতে পারে অবশ্যই দর্শক বলবেন আর যা যা বলার উনি তো বললেন সেন্ডল আসছে তাকে কীভাবে কী ইউজ করতে হয় সেটা আমরা দেখব বসিয়ে যাতে শাসক বসিয়ে না রাখে সেটাও আমরা চেষ্টা করবো যাতে করে মানুষ প্রচার করতে পারেন বিরোধীরা বিশেষ করে সেসব আমরা দেখবো সব তো দেখবো ঠিক আছে কিন্তু যেটা বললাম যে আশঙ্কা প্রকাশ করেছেন ওটার দিকে কিন্তু সবাইকে দেখতে হবে সবাইকে দর্শক যদি এসব আপনাকে বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে